রান্নাবান্না আপনাদেরকে স্বাগত। আজ আমি ফিস ফ্রাই করে আপনাদেরকে দেখাবো নতুনত্বভাবে। দেখুন আপনারা আমি কীভাবে জিনিসটা তৈরি করি। এখানে আমি মেয়েটা আমার কাজে ছিল বলে আমার দেখানো হয়নি। এখানে আমি 1 কেজি কাতলা মাছ ভালো করে ভেজে নিয়েছি। লেবু, নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি দেখুন পেঁয়াজ, রসুন, আদা এটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি নেড়োকে ঘুরিয়ে এইভাবে করে নিয়েছি। এবার আমি এখানে একটা ব্যাটার করে নেব। করে নিয়ে আমি জিনিসটা তৈরি করব। এবারে দেখুন আমি দিচ্ছি 2 চামচ ময়দা। যেহেতু মাছটা আমার একটু বেশি আছে ওই জন্য আমি বড় চামচে 2 চামচ ময়দা দিয়েছি। এখানে দেখুন আমি একই পরিমাণে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। এবার আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 1 কেজি কাতলা মাছকে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে পিস করে নিয়েছি আমি। হ্যাঁ, এতে আমি এবার দেখুন এই যে পেঁয়াজ রসুন আদা এটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোটা নেই বলে আমি এইটা টমেটো সসটা খানিকটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা আমি দিইনি, তাই আমি শুকনো লঙ্কাটা একটু পরিমাণটা বেশি দিচ্ছি। এবার আমি এইটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছকে ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই করে দিয়েছি। আপনারা চাইলে শুধু সরষের তেলেও করতে পারেন। আমি এটা 2 রকম দিয়েছি। এই মাছটা এতে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে আমি এইখানে এই গুঁড়োটার সাথে এইভাবে মাখিয়ে নিয়ে আমি তেলেতে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো আর আপনারা দেখতে থাকুন আমি ভেজে নিচ্ছি। একটা খোলা ভাজা হয়েছে, দ্বিতীয়টা চলছে, কিছু বাকি আছে। দারুন, মুচমুচে সুন্দর হয়েছে। ঠিক হ্যাঁ, এই যে মা ডিমেরটা বানিয়েছে, এই যে মা ডিমেরটা বানিয়েছে, এই যে মা মাছের চপটা বানিয়েছে। এবার আমরা খাবো। অসাধারণ, পেঁয়াজ নেবো, অসাধারণ। থ্যাংক ইউ মা, চুমুর চুমুর করছে, দারুন দারুন।